আসসালামু আলাইকুম। ভেটেরিনারি স্কুলে আমি মোহাম্মদ ফাহিমুজ্জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মুরগির প্যারালাইসিস সম্পর্কে জানবো, অর্থাৎ মুরগির যে প্যারালাইসিস সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা কি কারণে হয়, এর প্রতিকারটা কি সে সম্পর্কে জানবো। যে বিশেষ করে শীতকালীন সময়ে এর রোগের প্রাদুর্ভাবটা একটু বেশি দেখা যায়, গরমকালে প্রায় প্রত্যেকটা সেটে কিছু কিছু মুরগি, এক দুটা মুরগি আপনার প্যারালাইসিস হলেও শীতকালে কি দেখা যায় এই প্যারালাইসিস এর পরিমাণটা একটু বেশি দেখা যায়। তাই আমাদের এখন থেকে কি সতর্কতা অবলম্বন করতে হবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। এখন আসেন যে এই প্যারালাইসিসটা কেন হয়। প্যারালাইসিসটা বিভিন্ন কারণে হতে পারে। এক নাম্বার হতে পারে আপনার খাবার ব্যবস্থাপনা জনিত যে ত্রুটি গুলো আছে বা প্রবলেম গুলো আছে সেই কারণে হতে পারে। আরেকটা কারণ হতে পারে আপনার ভাইরাস জনিত কারণ হতে পারে। এন্ড খামার ব্যবস্থাপনা ত্রুটিটা আমরা ওভারকাম করতে পারবো কিভাবে, দেখেন যে অনেক সময় অনেক খামারেরা কি করে যে খাবার বা পানির পট গুলা একটু নিচু স্থানে রাখে, যার ফলে মুরগি গুলা কি করে বসে বসে খাবার খায়। বসে বসে খাবার খেলে আপনার কি হয়, মুরগি মুরগি গুলা এক স্থান থেকে অন্য স্থানে মুভ করে না। তার ফলে হচ্ছে গিয়ে কি, এই বসে বসে খাবার গ্রহণ করার ফলে মুরগির আপনার প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। আবার বিভিন্ন ধরনের ব্রুডিং এর সমস্যা হতে পারে। যদি আপনার ব্রুডিং ব্যবস্থাপনা ভালো না করেন তাহলে কি হয়, খাদ্য নালীর বিকাশটা ভালোভাবে হয় না। নর্মালি কি হয় যে খাদ্য গুলো আছে যে ফ্যাক্টরি থেকে যে খাদ্য গুলো আসে সেই খাদ্য গুলাতে মুরগি বিকাশের জন্য বা বড় হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে ভিটামিন দেওয়া থাকে। সেই ভিটামিন গুলা মুরগি কি করতে পারে না, আপনার গ্রহণ করলেও সেগুলা ভালোভাবে কাজে লাগাতে পারে না। ফলে কি হয় যে আমাদের বাইরে থেকে এক্সট্রা ভিটামিন দিতে হয়। তাছাড়া আপনার কি আছে যে ভাইরাস জনিত কারণ, যে ভাইরাস জনিত কারণের মধ্যে আপনার আছে যে এক ধরনের ভাইরাস চিকেন এনিমিয়া ভাইরাস। এই চিকেন এনিমিয়া ভাইরাসের কারণে আপনার মুরগি প্যারালাইসিস হয় বা বিভিন্ন ভিটামিনের অভাব। আমি পূর্বে বললাম যে ভিটামিন B2 বা ভিটামিন ডি এগুলার অভাবে হচ্ছে গিয়ে কি আপনার মুরগির প্যারালাইসিসটা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন খনিজ আছে আপনার ম্যাঙ্গানিজ, তারপরে নিকোটিক এসিড এবং বায়োটিনের অভাবে হচ্ছে আপনার এই প্যারালাইসিসটা দেখা দিতে পারে। এখন এগুলা রিকভারি করার জন্য আমরা কি করতে পারি, রিকভারি করার জন্য আমরা বিভিন্ন ধরনের ভিটামিনের মিশ্রণ বা বি কমপ্লেক্স জাতীয় ওষুধ, যেমন একটা ওষুধ আমি সাজেস্ট করবো আপনাদেরকে যেখানে আছে থাইমিক্স আরপি। থাইমিক্স আরপিটা এটা ভিটামিন B12 B6 এর মিশ্রণ, এটা আপনারা ইউজ করতে পারেন। বা বাজারে দেখবেন আরো অনেক পরিমাণে ভিটামিন বি এর মিশ্রণের ওষুধ রয়েছে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। আমি বলবো না যে এটাই কাজ করবে, আপনারা অন্য ওষুধ গুলাও ট্রাই করতে পারেন। দেন এখানে আপনার আছে যে টিকটনিক, এটাও একটা আপনার মাল্টিভিটামিন উইথ অ্যামিনো অ্যাসিড, মানে বিভিন্ন ভিটামিনের মিশ্রণে। এখানে আপনার রয়েছে যে ভিটামিন এ, ভিটামিন B2, K3, B12, B6 এবং বিভিন্ন পরিমাণের অ্যামিনো অ্যাসিড রয়েছে এখানে, আপনারা এগুলা ইউজ করতে পারেন। আসলে আমি বলবো না যে এই ওষুধগুলা আপনার খাওয়ালে মুরগি ভালো হয়ে যাবে, কারণ সাধারণত দেখা যায় কি যে মুরগিগুলার প্যারালাইসিস হয়ে যায় সে মুরগিগুলা কখনো আপনার রিকভারি করে উঠতে পারে না বা ভালো হয় না, ভালো হয় না 100% বলেই চলে, তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ভালো হতে পারে। আপনারা কি করবেন যে প্রতিকারের সে প্রতিরোধ গড়ে তুলবেন, যাতে করে আপনার এই রোগটা না দেখা দেয়। সেজন্য আপনারা কি করবেন যে খাবার ব্যবস্থাপনার দিকে নজর রাখবেন, খাবার পাত্রে উঁচু স্থানে রাখবেন এক নাম্বার যেটা বললাম, দেন পানির পাত্র চোখ বরাবর, খাবার পাত্র পিঠ বরাবর, দেন আপনারা কি করবেন ব্রুডিংটা ভালোভাবে করবেন। আমাদের ব্রুডিং নিয়ে একটি ভিডিও রয়েছে, আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কিভাবে ব্রুডিং করতে হয়, সেই ভিডিওটা দেখবেন। আর দেন এই ভিটামিন গুলা কখন খাওয়াবেন, মাল্টিভিটামিন গুলা এগুলা হচ্ছে সাধারণত যে 5 থেকে 6 দিন বয়সের সময় যে আপনার রানী ক্ষেতের ভ্যাকসিনটা করা হয়, রানী ক্ষেতের ভ্যাকসিন করার পর থেকে আপনারা এটা ইউজ করতে পারেন। আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর আপনাদের ব্রয়লার মুরগি বা যে কোনো ধরনের মুরগি সম্পর্কে যে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা কমেন্ট করবেন, বা যে কোনো ধরনের প্রবলেমে আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন, দেন আমরা ডাক্তারের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দিব, আপনারা কথা বলতে পারবেন, দেন আপনাদের সমস্যা সলভ হবে বলে আশা করি। আপনারা আমাদের পাশে থাকবেন,
আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।